রান্না করছি মাছের মাথা দিয়ে কচুর ছড়ার ঝোল নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজিয়ে এনেছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কচুরমুখী বা কচুর ছড়া যাই বলা হয় ছড়াগুলো এরকম করেই একটা ছোট চামচ দিয়ে ছেঁচে উপরের পাতলা খোসাটা উঠিয়ে ফেলছি এভাবে ফেলতে সহজও হয় আর সুন্দর হয় রুই মাছের মাথাটা ফ্রিজ থেকে নামিয়ে কুসুম গরম জল লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে গরম তেলে ভাজতে বসিয়ে দিয়েছি শুধু লবণ দিয়েছি আর কিছু দেওয়া হয়নি অল্প তাপে ঢেকে ঢেকে ভাজা হয়ে গেছে এখন একটু আদা বাটা দিয়েছি আর হলুদ দিয়েছি অল্প করে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব সুন্দর মতো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব আরও একটু তেল দিলাম জিরা ফোড়নে দিলাম একটা শুকনো মরিচ একটা তেজপাতা ফোড়নটা লাল লাল হলে প্রথমে একটা আলু দিলাম আলুটাকে এরকম করে কেটে ধুয়ে নিয়েছিলাম আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন ছড়া দিয়ে দিলাম ছড়াটার উপরের খোসা ছাড়ানোর পর কষলিয়ে কষলিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিলাম অল্প তাপে ঢেকে ঢেকে কষাবো যেন কষানোতেই সিদ্ধ হয়ে নরম হয়ে যায় এদিকে আরেকটা কড়াইতে অল্প একটু গোটা জিরা শুকনো খোলায় টেনে নিচ্ছি কি সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে দেখুন ভাজার সাথে সাথে সিদ্ধ হয়ে গেছে এক চামচ হলুদ ফালি করে রাখা দশ বারোটা কাঁচামরিচ দিলাম নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আলু আর ছড়া এবার ভেজে রাখা মাছের মাথাটাও দিয়ে দিলাম সব মিলিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব ওই চুলায় জল বসিয়ে দিয়েছি জল টকবক করে ফুটছে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন একেবারে ফুটানো গরম জল দিয়ে দিলাম অল্প কিছুক্ষণ ঢেকে রান্না করার পর এখন ভাজা জিরাটা পাটায় মিহি করে জল দিয়ে বেটে নিলাম এটা দিয়ে দিচ্ছি রুই মাছের মাথা দিয়ে ছড়ার ঝোল হয়ে গেছে দেখতে খুবই সুন্দর লাগছে এবার নামাবো খারকল পাতা বাটা করব পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি খারকোল পাতা আনার সময় বলেছিলাম একটা কষি দুধমান কচুর পাতা আনতে কচু পাতাটাও ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন খারকোল পাতাগুলো কচু পাতার মাঝখানে দিয়ে ভালো করে মুড়িয়ে একবারেই কুচিয়ে নেব কচু পাতা এনেছিলাম শুধু এভাবে মোড়ানোর জন্য এভাবে বড় একটা পাতা দিয়ে যদি ছোট পাতা কুচানো যায় তাহলে সুন্দরভাবে কুচানো হয় একবারেই সব হয়ে যায় দুধমান কচুর কষি পাতা ডাঁটা এগুলি যেভাবে মনসা এভাবে রান্না করে খাওয়া যায় এই পাতা বা ডাঁটায় কোনো চুলকানি বা কিছুই নেই কত সহজে কুচানো যাচ্ছে দেখুন যে কোনো ছোট পাতা কুচাতে গেলে লাউ পাতা অথবা দুধমান কচুর পাতা দিয়ে এভাবে কুচালে তাড়াতাড়ি হয়ে যায় সরিষার তেল গরম হওয়ার পর চা চামচে দুই চামচ কালো জিরা ফোড়নে দিলাম কাঁচামরিচ দিলাম পাঁচ ছয়টা দুইটা ছোটো সাইজের দেশি রসুনের কোষ খোসা ছাড়িয়ে ধুয়ে দিয়ে দিলাম নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজা হওয়ার পর স্বাদ মতো লবণ দিলাম সামান্য একটু হলুদও দিয়েছি এখন কুচিয়ে রাখা পাতাগুলো দিয়ে দেব পাতাগুলো দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব একেবারে কড়া করে ভাজব না মুহূর্তের মধ্যে খারকল পাতাগুলো একেবারে মিলিয়ে গেছে নেড়ে চেড়ে এরকম করে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার পাটায় পিষে নেব দুই তিন দিন আগে খারকোল পাতা বাটা খেয়েছিলাম ওই স্বাদটা যেন মুখে লেগে আছে তার জন্য আজ আবারও করছি আজ ভাজার সময় বেশি করে কালো জিরে দিয়েছিলাম তার জন্য খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে একবারের পিসায় হবে না দুইবার করে পিসতে হবে অনেকক্ষণ সময় লেগেছে বাটা শেষ কয়েকটা শুকনো মরিচ তেলে ভেজে নেব সুন্দরভাবে ভেজে নিয়েছি মরিচগুলো এক সাইড করে খারকোল পাতা বাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব সাবধানের মাইল নাই তার জন্য আমি দ্বিতীয়বার ভেজে নিচ্ছি যদি গলা চুলকায় পাতা ভাজার সময় বেশি করে কালো জিরা ফোড়নে দিয়েছিলাম তার জন্য এখন আর কিছুই ফোড়নে দিই নাই শুধু কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি বাটা ভাজাটা হয়ে গেছে এখন নামাবো সব কিছু গুছিয়ে নিয়ে খেতে বসে গেলাম প্রচণ্ড গরম উপরে নিচে তিনটা ফ্যান চলে রিয়া আমার দিকে ছোটো ফ্যানটা ঘুরিয়ে দিয়েছিল আমি ওর দিকে ঘুরিয়ে দিয়েছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন যারা প্রতিনিয়ত কমেন্টস করে যাচ্ছেন যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই প্রথমে খারকোল পাতা বাটা দিচ্ছি রিয়া বলছে আমাকে সব তরকারি একসাথে দিয়ে দেন এত কষ্ট করার প্রয়োজন নেই মিষ্টি কুমড়ো আলু দিয়ে ফুঁই শাকের ঘন্ট করেছি আর মাছের মাথা দিয়ে ছড়ার আলু দিয়ে ঝুল করেছি দুইজনে বলছে বাটা আজকে খুবই ভালো হয়েছে ওই দিনের চেয়েও আজকে ভালো হয়েছে ভালো হওয়ার একমাত্র কারণ হলো বেশি করে কালো জিরা ভাজার সময় দিয়েছিলাম তারপর আবার ওটা বাটা করেছি এই কারণেই বেশি ভালো লাগছে কিছুক্ষণ আগে দুই গ্লাস জল খেয়েছিলাম তার জন্য এত ঘাম প্রচণ্ড গরমের কারণে ফ্যান ছাড়া বসাই যাচ্ছে না তাই আমাদের কথোপকথনগুলি আপনাদেরকে শোনাতে পারছি না অনেক দুঃখিত আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন এই ফাঁকে আমি আপনাদের নামগুলি বলছি আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি গত চব্বিশ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে মিনতি মার্মু শিখা সিনহা কলকাতা থেকে চন্দনা শিলং থেকে পম্পাদে ইসাপুর নগর থেকে কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে দেবনন্দা ব্যানার্জি বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে রাবিয়া বস্রী ঢাকা থেকে পাপড়ি পান্ডে রিতা বোস রানু বেগম ইতালি থেকে সীমানাথ আমেরিকা থেকে আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি আপনাদের যদি কোনো সমস্যা না থাকে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল আমার জেনে খুবই ভালো লাগবে আমাদের ভিডিও কোথায় কোথায় যাচ্ছে খারকোল পাতা বাটা এত যে চমৎকার হয়েছে শুকনো মরিচ ভাজা দিয়ে খেতে খুবই ভালো লাগছে আমার মঞ্চা শুধু এটা দিয়ে খায় আর কোনো তরকারি খেতে ইচ্ছে করছে না রিয়াও বলছে মা কি যে ভালো লাগছে আরও একদিন বানাবেন তা আমি বলছি দেখি বানাতে কোনো সমস্যা নাই শুধু পাটা একটু ছোট এই কারণে বাড়তে একটু সমস্যা হয় সময় লাগে উনি বলছেন ছড়ার তরকারিটাও খুবই ভালো হয়েছে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে